তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, আমাদের তরফ থেকে লাঞ্ছনা। একটু আগে সুধাকা যখন বলছিলেন, উনি বলেছেন পশ্চিমবঙ্গের বুকে আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের চোখের সামনে একটু একটু করে যে বাংলাকে আমরা বদলে যেতে দেখছি, তার কথা উনি তুলে ধরেছেন। যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের সভা শুরু করলাম, আমরা আমাদের সংবিধানের যে প্রস্তাবনা, সেই সংবিধানের প্রস্তাবনা একসাথে সবাই মিলে এইখানে আমরা যারা রয়েছি আমরা পড়লাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে তাহলে কি আপনারা যারা গীতা পাঠ করছে ব্রিগেডে, আপনারা তাদের বিরুদ্ধে কিছু বলতে চাইছেন অথবা তার বিপ্রতিপে কাউন্টার হিসেবে আপনারা সংবিধানকে রাখতে চাইছেন? আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, মানুষ গীতা পড়বেন, মানুষ কোরআন পড়বেন, মানুষ বাইবেল পড়বেন, মানুষ গুরু গ্রন্থ সাহেব পড়বেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানুষ মন্দিরে যাবেন, মানুষ মসজিদে যাবেন, মানুষ গির্জায় যাবেন, সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমাদের পক্ষে অথবা বিপক্ষে বলার কিছু নেই। কিন্তু প্রশ্নটা তো এটা, আজকে যখন আমার দেশের বুকে এই কিছুদিন আগে সার্ভেতে বেরিয়েছে, বিগত 9 বছরে নরেন্দ্র মোদীর জমানায় 1,44,000 কৃষক আত্মহত্যা করেছে, প্রতিদিন ভারতের বুকে 20 জন কৃষক আত্মহত্যা করে, প্রতিদিন এই ভারতের বুকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তার জীবন জীবিকার সমস্যায় জর্জরিত হয়ে মারা যান, খুন হন। আমাদের প্রশ্ন, যারা কেন্দ্রে রয়েছেন, কেন্দ্রে যাদেরকে মানুষ ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীরা, বিজেপিরা, এত এত এমপি নিয়ে যারা সরকার তৈরি করেছেন, তাদের কাছে প্রাধান্য কি? তাদের কাছে প্রাইমারি কি? তাদের কাছে প্রাইমারি গীতা পড়ানো, তাদের কাছে প্রাইমারি গীতা পাঠ করানো, নাকি আমার দেশের গরিব খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, তার পেটে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করা? এই প্রশ্ন আমরা রাখতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ, ভারতের মানুষ নিজের মতো করে ধর্ম পালন করে, বাড়িতে কেউ লক্ষ্মীর পাঁচালি করে, বাড়িতে কেউ নারায়ণের পুজো করে, আজ অব্দি কাউকে কোথাও গিয়ে সার্টিফিকেট নিতে হয়নি। আজ আমরা শুনলাম ব্রিগেডের ময়দান থেকে ওই শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলেছেন যে যারা যারা আজকে গীতা পাঠে আসলেন না, তারা নাকি সহি হিন্দু না। আমাদের এত খারাপ সময় চলে এসেছে যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে, কে হিন্দু, কে মুসলমান, কে দেশপ্রেমী, তার সার্টিফিকেট ওই শুভেন্দু অধিকারীরা দেবে। কে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকার ইতিহাস চুরির ইতিহাস, শুভেন্দু অধিকারীদের ইতিহাস দাঙ্গার ইতিহাস, শুভেন্দু অধিকারীদের ইতিহাস ঘৃণার ইতিহাস। সেই ঘৃণার ব্যাপারীরা আজকে আমাদের সার্টিফিকেট দেবে, আপনি হিন্দু, আপনি মুসলমান, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বাংলার মানুষ, আমরা বলছি পরিষ্কার ভাষায় বলছি, কোনো শুভেন্দু অধিকারী, কোনো নরেন্দ্র মোদী আমাদের সার্টিফিকেট দেবেন না। এই 2024 সালে যখন সুষ্ঠুভাবে নির্বাচন হবে, বাংলার মানুষ, ভারতের মানুষ নরেন্দ্র মোদী বিজেপিদের টাটা বাই বাই এর সার্টিফিকেট দিয়ে দেবে। বিজেপির সরকার আর ভারতের বুকে থাকবে না, ঘৃণার সরকার আর ভারতের বুকে থাকবে না, তাই জন্য সাধারণ মানুষ তৈরি হচ্ছে। এই কিছুদিন আগে ইনসাফ যাত্রা হয়েছে, ভারতের যুবক, বাংলার যুবক, আমাদের প্রজন্মের সমস্যা, আমাদের প্রজন্মের যন্ত্রণা তারা রাস্তায় হেঁটেছে। আপনারা সাধারণ মানুষ দুপাশে দাঁড়িয়েছিলেন। আমাদের এক সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিলেন, বিজেপি না তৃণমূলের নেত্রী, তিনি বলেছেন যে রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে আছে তো কি হয়েছে? ও যখন বাজনা নিয়ে যে কেউ যায়, সেই বাজনা দেখার জন্য নাকি রাস্তার দুপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকে। আমরা বলছি ঠিকই বলেছে, যতজন মানুষ আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি লোক দাঁড়িয়েছিলেন যখন অনুব্রত মণ্ডলকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর সাধারণ মানুষ চোর চোর বলে চেঁচাচ্ছিলেন, অনেক বেশি মানুষজন দাঁড়িয়েছে। এই বাংলাকে বাঁচাতে আমরা রাস্তায় হেঁটেছি 50 দিন ধরে, যুবরা রাস্তায় হেঁটেছে। তার ঠিক 1 বছর আগে আমরা ছাত্ররা সারা ভারত জুড়ে যাত্রা করেছি, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আসাম থেকে গুজরাট পর্যন্ত আমরা হেঁটেছি, বলেছি ভারতকে বাঁচাতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। এই বলার সময় বলছিল রিজু অনিরুদ্ধ, ভারতের অবস্থা, শিক্ষার অবস্থা, বাংলার অবস্থা, শিক্ষার অবস্থা, ছেলেমেয়েরা পড়াশুনো করতে চায় না, পড়াশুনো করে কি লাভ হবে জিজ্ঞেস করবেন। এই এখন যাদের 10, 11, 12 পড়ার বয়স, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে পড়ে কি লাভ হবে। সত্যিই তো, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আমরা যখন স্কুলে যেতাম একটা স্বপ্ন নিয়ে যেতাম, পড়াশোনা করব, মন দিয়ে পড়াশোনা করব, একটা সরকারি চাকরি করব, মা বাবার মুখে হাসি ফোটাবো, আমার মা গর্ব করে বলবে আমার মেয়ে স্কুলে মাস্টারি করে, মাথা উঁচু করে আমার বাড়ির সামনে দিয়ে ব্যাগ নিয়ে আমি গটগট করে যাব। স্বপ্ন নিয়ে আমরা স্কুলে যেতাম, স্বপ্ন নিয়ে বই খুলতাম। বিগত 11 বছরে আমাদের কাছ থেকে সেই স্বপ্নগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। কোনো মানুষ আর মনে করেন না যে বিনা ঘুষ দিয়ে, শুধুমাত্র মেধায়, শুধুমাত্র যোগ্যতায় চাকরি পাওয়া যায়। আমরা দেখছি আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েগুলো পড়াশোনা করতে পারছে না,
নরেন্দ্র মোদী নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে বলেছেন, ছোট ছোট গ্রামের স্কুল, ছোট ছোট সংখ্যার স্কুল, সেই স্কুলগুলোকে বন্ধ করতে হবে। কার ক্ষতি হয় স্কুল বন্ধ হলে? সরকারি স্কুলে কারা পড়তে যায়? নরেন্দ্র মোদী অমিত শাহর বাচ্চারা পড়তে যায়, মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইপোর মেয়ে তারা সরকারি স্কুলে পড়তে যায়? পড়তে যায় না। আমার আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়তে যায়। যে মানুষ সেখানে টোটো চালিয়ে যাচ্ছেন তার বাড়ির বাচ্চাটাকে সরকারি স্কুলে পড়াতে নিয়ে যান। যে দোকানদার এখানে রয়েছেন, ছোট দোকান, কেউ ফুচকা বিক্রি করে, চা বিক্রি করেন, তার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে সরকারি স্কুলে নিয়ে যান। সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে আমাদের পড়াশুনো শিখেই উঠবে, আমাদের পড়াশুনো করা হবে না। এই গরিব মানুষের পড়াশুনো করার অধিকার এমনি এমনি তো আসেনি, অনেক লড়াই আন্দোলন সংগ্রামের ফল, অনেক মানুষ শহীদ হয়েছেন, অনেক মানুষ রক্ত দিয়েছেন, তারপরে না আমরা আমাদের অর্জিত অধিকার পেয়েছি। আজকে আমাদের কাছ থেকে আমাদের সেই অধিকার, আমাদের সেই স্বপ্ন দেখার সাহস ওরা কেড়ে নিতে চায়। আমার বয়সী ছেলে মেয়েরা বিগত 1000 দিন ধরে রাস্তায় বসে আছে। কি দাবি ওদের? চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, গুন্ডামি করেছে, করেনি তো। তারা বলছে আমরা SSC পাস করেছি, TET পাস করেছি, স্কুলে পড়ানোর জন্য যা যোগ্যতা দরকার সব যোগ্যতা আমার আছে, আমাকে পড়াতে দিন। একদিকে তৃণমূল সরকার স্কুল বন্ধ করছে, বাচ্চাদের পড়াশোনা বন্ধ করছে, আর আমার প্রজন্মের ছেলে মেয়েদের সরকারি চাকরি বন্ধ করে দিচ্ছে। এই আমরা রাস্তায় দেখি সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে আছেন অনেকে আমার প্রজন্মের ছেলে মেয়েরা। কি এই সিভিক ভলেন্টিয়ার? পশ্চিমবঙ্গের বুকে পুলিশের যে দপ্তর, সেই দপ্তরে 200,000 শূন্য পদ, স্থায়ী পদ খালি পড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস তাতে নিয়োগ করছে না। একজন স্থায়ী পদে যত টাকা পায়, যত টাকা মাইনে পায়, তার 1/3 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে ওরা। সিভিক ভলেন্টিয়ারের জীবনের কোনো সুরক্ষা আছে? হাতে একটা টুপি, মাথায় একটা টুপি, হাতে একটা ডান্ডা নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে, দুর্ঘটনা হয়ে ওরা যদি মরে যায়, কোনো গ্র্যাচুইটি, কোনো প্রভিডেন্ট ফান্ড ওদের নেই, কোনো সোশ্যাল সিকিউরিটি ওদের নেই, সামাজিক সুরক্ষা ওদের নেই। ওই ছেলেটা ওই মেয়েটাই যদি পরীক্ষা দিত, ওই ছেলেটা ওই মেয়েটাই যদি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেত, ওর জীবনের একটা স্থায়িত্ব হতো, ওর ভবিষ্যতের একটা স্থায়িত্ব হতো। মমতা ব্যানার্জিরা চান না আমার প্রজন্মের ছেলে মেয়ের ভবিষ্যতের স্থায়িত্ব থাকুক। নরেন্দ্র মোদীরা চান না, দেশ বেঁচে দিয়েছেন তারা। যে রেল একসময় সবচেয়ে বেশি লাভজনক সংস্থা ছিল, ছেলেমেয়েরা পড়াশোনা করতো, পরীক্ষা দিত, রেলে চাকরি পেত, আজকে আর রেলের স্থায়ী পদ নেই, সব স্থায়ী পদগুলোকে কন্ট্রাকচুয়াল পদ বানিয়ে দিয়েছেন। ওই যে স্থায়িত্ব রাখা যাবে না, রাত্রিবেলা ঘুমানোর পর কালকের দিনটা আমার কেমন যাবে তার জন্য সমস্ত সময় অনিশ্চয়তার মধ্যে আমাকে থাকতে হবে। এই যুব সমাজ, এই যৌবন, তারা যদি অনিশ্চয়তায় থাকে তবেই তো তাদের দাঙ্গাবাজ বানানো যায়, তবেই তো হিন্দু বাড়ির ছেলেটাকে হাতে ত্রিশূল দিয়ে বলা যায় যে তুই চাকরি পাচ্ছিস না তার কারণে নয় যে সরকার তোকে চাকরি দেয় না, তুই চাকরি পাচ্ছিস না কারণ মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। তখনই তো মুসলমান বাড়ির ছেলেটাকে হাতে ডান্ডা দিয়ে, বোম দিয়ে বলা যায়। মুসলমানকে যদি বাঁচতে হয় তাহলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে, ভোট লুট করতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, মমতা ব্যানার্জিকে জেতাতে হবে। মমতা ব্যানার্জিরা চান, নরেন্দ্র মোদীরা চান আমার প্রজন্ম ক্রিমিনাল তৈরি হোক। ক্রিমিনাল যখন দাঙ্গা হয়, যে ছেলেটা যে মেয়েটা হাতে ত্রিশূল নিয়ে, হাতে তলোয়ার নিয়ে, হাতে পাথর নিয়ে দাঙ্গা করতে যায়, জিজ্ঞেস করবেন ওই যারা দাঙ্গা করতে যাচ্ছে তারা কোনো আম্বানি আদানি নরেন্দ্র মোদীর বাড়ির ছেলে কিনা, কোনো বড়লোক বাড়ির ছেলে কিনা, পাবেন না। সাধারণ পরিবারের ছেলে, গরিব পরিবারের ছেলে, পেটে খিদের জ্বালা, পড়াশুনো করছে, চাকরি পাচ্ছে না, পাড়ার দাদারা এসে বলেছে, গেরুয়া বসনধারীরা এসে বলেছে, হাতে তলোয়ার তুলে নে, গোরক্ষক সমিতি হয়ে যা, অ্যান্টি রোমিও স্কোয়াড হয়ে যা, দাঙ্গাবাজ হয়ে যা, তোকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পকেটে দিয়ে দেবো, বাধ্য হয়ে তলোয়ার তুলেছিস। এই দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে আমরা দেখেছি আমার প্রজন্মের ছেলে মেয়েরা তারা ক্রিমিনাল হয়ে গেছে। মমতা ব্যানার্জিরা চান, নরেন্দ্র মোদীরা চান আমার প্রজন্মকে ক্রিমিনাল করতে। আর আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি কৃষকের ছেলে আর কৃষক হবে না, শ্রমিকের ছেলে আর শ্রমিক হবে না, কৃষক শ্রমিকের বেটাও ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, কেউ আমাদের আটকাতে পারবে না। এই স্বপ্ন দেখার সাহসের জন্য আমাদের লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, ভারতকে বাঁচানোর লড়াই। একটা সময় ছিল যখন আপামর বাংলাবাসী আমরা অপেক্ষা করতাম কখন দুর্গাপুজো হবে, কখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আওয়াজে আমরা রেডিওতে শুনব, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। এখনও আমরা অপেক্ষা করছি, কিন্তু এখন আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি কখন জেল থেকে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের আমরা গলা শুনব, তিনি বলবেন, ইয়া ভাইপো চোর ভূতেষু ডাকাত রূপেণ সংস্থিতা, নমস্কার সেই নমস্কার সেই নমস্কার সেই নমো নমঃ।